আমাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। অত্যন্ত একটা ভালো খবর, সেটা হলো প্রাইমারি টেট 2022-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত নোটিশ। দেখে নেব নোটিশটা, তারপরে আমরা ডাউনলোড করার চেষ্টা করব। নোটিশটি গতকাল মধ্যরাত্রের, কি বলা হয়েছে দেখা যাক। নোটিস ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ডস অনলাইন অফ টে 2022। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য এক্সামিনস অর ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ডস ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 শিডিউল টু বি হেল্ড অন 11/12/2022 থ্রু অনলাইন পোর্টাল অন অ্যান্ড ফ্রম 30/11/2022। অর্থাৎ গতকাল থেকে কিন্তু বলা হয়েছে যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কীভাবে, সেখানে এখানে প্রসিডিওর বলা আছে যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাদের ডেট অফ বার্থ দিতে হবে, আর ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট পোর্টাল। তো দেখে নিই আমরা ডাউনলোড হচ্ছে কি না। আমরা ক্লিক করেছি ঠিকই, কিন্তু সার্ভারে কিন্তু অবস্থা খুবই খারাপ। এখানে আছে প্লিজ সিলেক্ট রেজিস্ট্রেশন অ্যাভাব, অর্থাৎ দুটো অপশান আসবে, একটা রিক্রুটমেন্টের আর একটা হচ্ছে আপনার এলিজিবিলিটি টেস্ট। কিন্তু এখনও পর্যন্ত সার্ভারের অবস্থা খুবই খারাপ। হয়তো অনেকেই এখন চেষ্টা করছেন, তাই আমাদের কিন্তু অপেক্ষা করতে, আমরা আরও একবার ব্যাক করার চেষ্টা করব। আমরা আরও একবার ব্যাক করে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি টেস্ট এর উপরে আমরা ক্লিক করে দেখব কী বলছে। কিন্তু সার্ভারের অবস্থা কিন্তু এখনও পর্যন্ত খারাপ। আশা করছি আজকের মধ্যেই হয়তো ঠিক হয়ে যাবে, যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে। আনফর্চুনেটলি কিন্তু এই মুহূর্তে কোনো রকম, এত আর্লি মর্নিংয়েও দেখুন এখানে লেখা আছে দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সার্ভার ডাউন। যদিও অফিসিয়ালি নোটিস দিয়েছে, বাট সার্ভার এখনও কিন্তু ডাউন। আপনারা চেষ্টা করতে থাকুন, অবশ্যই আপনারা কখনো না কখনো, আজকে হোক বা কাল সকালের মধ্যে, আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ছোট্ট একটি ভিডিও ছিল আপনাদের জন্য। আনফর্চুনেটলি সার্ভার ডাউনের জন্য আমি পুরো প্রসেসটা দেখাতে পারলাম না। যদি ভিডিওটা হেল্পফুল হয় একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।